বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো বাঙালির প্রাণের অমর একুশে গ্রন্থমেলা। প্রতি বছর ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু হলেও এবার মহামারী করোনার কারণে তার ব্যতিক্রম ঘটেছে। এজন্য স্বাস্থ্যবিধি মানতে এবার মেলায় 1,00,000 বর্গফুট বাড়ানো হয়েছে। স্টলগুলোর মাঝে যথেষ্ট দূরত্ব বজায় রাখা হয়েছে। একই সঙ্গে মেলায় প্রবেশের সময় আগতদের তাপমাত্রা পরিমাপ, মাস্ক পরা নিশ্চিত করা এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। তবে অন্যান্য বারের মতো এখনও মেলা জমে উঠেনি। মূলত একদিকে করোনা ও অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মেলায় ক্রেতা কম। এছাড়া শিশু চত্বরেও নেই শিশুদের আনাগোনা। কিন্তু বিক্রেতারা আশা করছেন ধীরে ধীরে জমে উঠবে মেলা। আমি দুইটা বই কিনছি, একটা গল্প আর একটা রং পেন্সিলের। বইমেলাতে তার থেকে অনেকটাই কম, তাও ক্রেতা সমাগম আছে, বিক্রিও হচ্ছে। ক্রেতার একটা ম্যাক্সিমাম একটা ঘাটতি তো অবশ্যই আছে, আর হচ্ছে করোনার প্রভাবও আছে। যেমন হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে বন্ধ থাকাতে বিশেষ করে হচ্ছে ছাত্রছাত্রীদের সংখ্যা অনেকেই হচ্ছে বাড়িতে আছে। এই হিসাবে ইউনিভার্সিটি বন্ধ থাকাতে যার জন্য হচ্ছে আপনার ক্রেতা কিছুটা তো অবশ্যই কমছে, আর হচ্ছে করোনার কারণে যেহেতু সব কিছু স্থবির, এই জায়গায় হচ্ছে অন্য বছরের তুলনায় এবছরের তুলনায় একটু কম। মেলায় বই কিনতে আসা পাঠকদের পছন্দের তালিকায় এখনও রয়েছেন হুমায়ুন আহমেদ। পাশাপাশি জাফর ইকবাল, আনিসুল হক ছাড়াও নতুন কিছু লেখকের বইও কিনছেন তারা। আমাদের ম্যাক্সিমাম বই হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের, তো এর মধ্যে নতুন রাইটার আছে, যেমন হচ্ছে সাজাদ স্যার আছেন, তারপর হচ্ছে মুস্তাক আহমেদ স্যার আছেন, আছেন মরিমরিয়ম ম্যাডাম। মরিমরিয়ম ম্যাডামের হচ্ছে ফানুস বইটা, আর হচ্ছে সাজাদ স্যারের হচ্ছে তোমার নামে সন্ধ্যা নামা নামি, এই বইটা হচ্ছে ভালো সেল হচ্ছে। ফরিদবল স্যারের বই, আনিসুল হক স্যারের বই, ওনাদের বইগুলোরই বেশি। আমাদের নতুন লেখকের মাঝে হচ্ছে আমাদের যে শ্রাবণে ফাগুন লামিয়া চৌধুরী, এই বইটা খুব ভালো রেসপন্স পাচ্ছি। তারপর হচ্ছে আতি আদিবা, ওনারও বইটা আমরা খুব ভালো সেল করছি। আর হচ্ছে পুরাতন হচ্ছে যে আমাদের মরিমরিয়ম যে আপু আছে, তো ওনার বইও আমরা বেশ ভালো রেসপন্স পাচ্ছি। আদারওয়াইজ জাফর ইকবাল স্যার তো বলা লাগে না, জাফর ইকবাল স্যার আমরা অনেক সবচেয়ে বেশি বেস্ট সেলার হচ্ছে আর কি আমাদের। তারপর হচ্ছে আমাদের সাজিন ভাই আছে, পুরাতন লেখক, ওনার বইগুলো ভালো চলছে। মেইনলি আমি হুমায়ুন আহমেদ আর জাফর ইকবালের বই কিনা হয়েছে, অন্যান্য বইও আমি দেখছি, যেমন তাহসানের নতুন বই এসেছে বা আয়মান সাদিকের নতুন বই, ওগুলোও দেখা হয়েছে, বাট মেইনলি হুমায়ুন আহমেদের বই কেনা হয়েছে। আর ওভারঅল আমি বলবো ভালোই আছে, যদিও বইমেলা আমাদের দেশের জন্য একটা গৌরব, অন্যান্য তুলনায় কম, বাট স্টিল ভালো। মেলায় আগতরা স্বাস্থ্যবিধি নিয়ে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। আমরা যখন এন্ট্রি করলাম তখন সেখানে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যবিধির যে বিষয়টা ছিল এটা ভালো লেগেছে, আমরা নিজেরা স্বাস্থ্যবিধি মেনে এসেছি, তো সব কিছু মিলিয়ে এখানকার পরিবেশ সন্তোষজনক। এ পর্যন্ত মেলায় মোট 497টি নতুন বই এসেছে। এবারের বই মেলায় মোট 540টি প্রতিষ্ঠানকে 834টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলা একাডেমিতে 154টি ইউনিট এবং সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে 680টি ইউনিট।